কয়েক দশক পর প্রথমবার জয়গায় 1 নং অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করতে সক্ষম হয়। 2021-এর নির্বাচনকে কেন্দ্র করে কমিটি গঠন। কয়েক দশকের পর প্রথমবার জয়গায় 1 নং অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করতে সক্ষম হয়। 2021-এর নির্বাচনকে কেন্দ্র করে কমিটি গঠন। হাম লোক মহিলা হ্যাঁ, মহিলা লোক সব একজুট লেকে চলনা হ্যাঁ, হমকো পার্টি কাজ সিদ্ধান্ত মে চলনা হ্যাঁ, 2021 কে লিয়ে হাম লোক তৈরি রে রা হ্যাঁ, আবি তৈরি করনা হ্যাঁ। 8 মার্চ কো হাম লোক মহিলা দিবস হ্যাঁ, উসকে বাদ মে হাম লোক গাঁও গাঁও প্রচার করকে হাম লোক গাঁও গাঁও মে যাকে ভিজিট করকে ওয়াহাঁ পর জিতনা ভি মহিলা হ্যাঁ, মহিলা লোক কো লেকে কমিটি বনায়েঙ্গে। নেই আবি তক বনা নেই থা, লেকিন হাম লোক মহিলা কমিটি বন কে হাম লোক চল রা থা, কিসি কো পোর্ট পর নেই রাখা থা। লগভগ আবি হাম লোক কা 45 হুয়া হ্যায় ওর হোগা, ওর হাম লোক 200-300 তক হাম লোক মহিলা কমিটি বনায়েঙ্গে। হামারা উদ্দেশ্য হ্যাঁ, হাম পার্টি কে লিয়ে কুছ কাম করে, ওর হামারা দিদি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল মে, উনকো লেকে হাম লোক চলেঙ্গে, দিদি কো আগে বড়াঙ্গে, দিদি কে পিছে হাম লোক চলেঙ্গে। আগামী 30 তারিখে কালচিনি ময়দানে হতে যাচ্ছে বিশাল জনসভা মহিলা সংগঠনের নেতৃত্বে। তাই ওই সভা সহ 2021-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এদিন জয়গা 1 নং অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করা হয় অঞ্চল সভাপতি বিষ্ণুলামার উপস্থিতিতে। আজ আমলোক কা জিপি মান কা অঞ্চল কা মহিলা কমিটি বানায় গয়া। মেন তো 5 আদমি, উসকে বাদ মে হামলোক মোটামুটি 40। পহলে কই নেই থা, এসে চলতা থা, ফার্স্ট টাইম হয়েছে। প্রেসিডেন্ট নানু লামা, সেক্রেটারি সুনীতা প্রধান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরতি ঘোষ, ওয়ার্কিং প্রেসিডেন্ট আজিমা বেগম, কেশিয়ার অম্বিকা থাপা, বাকি ওর 41 জেসে ও লোক বাদ মে অঞ্চল কমিটি মে লগা যায়। কমিটি বনে বাদ মে হামলোক 29 তারিখ কা মহিলা কা সম্মেলন হ্যায় কালচিনি মে, উসকে বাদ মে এক কমিটি টোটাল জিপি ওয়ার্ড মে কমিটি বনায়েগা প্রত্যেক ওয়ার্ড মে, তো ঘর মে যা ঘর ঘর মে যাকে কাম করেগা আপনা 2021 কে লিয়ে তৈরি রয়েগা। না না, এ তো বনানা আগে থা, উসি কা উদ্দেশ্য হই হ্যায়, লেকিন এ তো হমকো জরুরি থা না, এ তো পহলে বনানা থা, লেকিন বহুত দেরি হো গিয়া থা, ইসলিয়ে অভি 21 কে লিয়ে হামলোক জলদি থা, ইসলিয়ে বনায়া আজ মে।